শুভ সকাল বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এখন তো সকাল টাইম, তো চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রথম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো সকালের বাসি কাজকর্ম সেরে এখন এই যে এসেছি, চা করব, তো মুড়ি মাখাচ্ছি। কালকে ছোলা আর মটর ভেজানো ছিল, তো ওটা সিদ্ধ করে মানে ভেজে তাই এখন এই যে মুড়ি দিয়ে শশা দিয়ে মাখিয়ে দিচ্ছি। এটা খাবে ওরা, সবাইকে দেব, আর চা করব। তো চলো দেখতে থাকো সারাদিনের কাজকর্ম টুকিটাকি কি করি না করি দেখাবো। আর আজকে একটু বাজারে যাওয়ারও আছে, তো তাড়াতাড়ি কাজকর্ম সেরে মানে সব কিছু গুছিয়ে নিতে হবে আমার। তো চলো দেখতে থাকো। আর দেখো খাওয়া দাওয়া আমাদের মানে সকালে রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন কিছু জামা কাপড়ও মানে কেচে মেলে দিয়েছি এই যে। আর কিছু জামা কাপড় এখনও মানে ধোয়া হয়ে গেছে, কলের উপরে আছে, ওগুলো আবার মেলতে হবে। আর থাল বাসনগুলোও কল ধারে পড়ে আছে এই যে। আর এই যে জামা কাপড়গুলো এইগুলো আবার মেলবো, আর এই যে বেড কভারটা ভেজানো আছে, আর এই থাল বাসনগুলো ধুয়ে নেব। নিয়ে আবার ভাত বসাতে হবে কটা, ভাত দেখে কি কি করা যায় এগিয়ে থুয়ে যাব। আবার এসে রান্না করে মানে বাজার থেকে এসে রান্না করব। তো মোটামুটি এখন কাজকর্ম হয়েছে আর বাকিও আছে, তো ওইগুলো গুছিয়ে নিয়ে নিয়ে চলে যাব আমরা বাজারে। আর আজকে আর বাইরে এই যে কাঠে রান্না হবে না, এই অবস্থা হয়ে আছে। আর ল্যাপা মোছাও করা হলো না, এই যে চুলোটা কালকে করব। আর দেখো মুরগির খাঁচাটা ওইদিকে সরিয়ে নিয়ে গিয়ে মানে যাওয়া হয়েছে, আর আগের খাঁচাটা ভেঙে দিয়েছে। সেদিনকে বোন এসেছিল নাইমা বোন, তো ও সব ভেঙে এইভাবে করে দিয়ে গেছে। আর মাটি নিয়ে আসতে হবে, 2-4 বস্তা এনে ওই জায়গাটা আবার পরিষ্কার করতে হবে। তো দেখা যাক কবে মাটিটা নিয়ে এসে দেয়, মাটিটা নিয়ে আসলে আবার জায়গাটা পরিষ্কার হয়ে যাবে, তখন কবে হবে ঠিক নেই। আর ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে মুছে নিতে হবে। আর এই যে ভাত খাওয়া হলো, তো ওইগুলো মানে ভাতে ভাতটাত পড়ে আছে, তো ওইগুলো আবার শালিক এসে খাচ্ছে এই যে। আর দেখো সমস্ত কাজকর্ম করে নিয়েছি, নিয়ে এই যে ভাতটাও আমার হয়ে গেছে, আর ডাল হয়েছে। ভাত ডাল এটা করে থুয়ে গেলাম, আর এই যে একটু আম সিদ্ধ করে রেখে গেলাম, এটা এসে টক করব। আর ডিম টিম ভাজা হবে, দেখা যাক কি করা যায় এসে করব। তো চলো এই যে রেডি হয়েও গেছি আমি, এই চুড়িদারটা পরেছি, তো এখন আমরা বেরিয়ে পড়ব। আর এটা হলো পরের দিন সকালবেলা, তো বাজার থেকে এসে শরীরে এত অসুস্থ লাগছিল যে আর ভিডিও করাই হয়নি। এসে যোগে যে মানে দেখি মা রান্না করেছে, পাট শাক ভাজা করেছিল আর এঁচোড় রান্না করেছিল, আর ডিম ভাজা মানে এসে আবার ডিম ভাজা করলাম, তো ওই দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। ডাল ছিল, আমের টকটা করেছিলাম, নিয়ে মানে শুয়েছিলাম, আর মানে উঠতেও পারিনি, ভিডিওও করিনি। রাত্রে আবার অবশ্যই খাবার করেছি, মানে রান্নাবান্না করেছি, সবাইকে খেতেও দিয়েছি। আর আমার ছোটো ননদও এসছে, তো রান্না তো করতেই হবে, তো করেছিলাম, আর অত ভিডিও করা হয়নি। তো এখন হলো সকাল, আজকে সকালে এটা, আজকে তো শনিবার, তো সব ভাবলাম ভিডিওটা তো কমপ্লিট করতে হবে, ওই জন্য সকালে আবার এই যে একটু ভিডিও করছি। আর তোমাদের ভাইয়া অনেক আগেই উঠেছে, উঠে যে একা একাই চা করে খেয়ে ও মাঠে গেছে, এখন 5:30টার মতো বাজে। তো এখন আমি এই যে বাসি কাজকর্মগুলো করে নেবো, কিছুই করা হয়নি, এই যে বিছানাটাও গোছাতে হবে, তো এই অবস্থা হয়ে আছে, সব ঘরবাড়ি সব অগোছালো মানে হয়ে আছে, আবার গোছাতে হবে। আর এই যে বেডিং করে নিয়েছি, আজকে তো আমরা বিয়ে বাড়ি যাবো, আমার ননদের মেয়ের বিয়ে, তো সব এই যে বেডিং গুছিয়ে নিয়েছি কাল রাত্রেই, সাইদের এই ব্যাগের ভিতরে সব ভরে নিয়েছি। আর এদিকে একটা ব্যাগ, আর এই যে এগুলো হলো মেয়ের গয়নাগাটি আর কি, কসমেটিক জিনিস, তো এই ছোটো ব্যাগটাই নিলাম, যা যা নেওয়ার এগুলো নিয়েছি এর ভিতরে। ঠিক আছে চলো আমি এগুলো গুছিয়ে নিই, নিয়ে আবার
দেখা হচ্ছে। দেখো বাসি কাজকর্ম সেরে এখন এই যে একটু মুড়ি ব্যবস্থা করবো, তো কড়াইয়ে তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ভাজে মেজে ভেজে এখন মুড়িটা ব্যবস্থা করে নেব, নিয়ে আবার চা করব, করে ওদেরকে খেতে দেব আর আমিও খাবো। চাটা খেয়ে আবার ভাত বসাতে হবে, তো আজকে ভাবছি দুপুরের আর সকালের রান্নাটা একসঙ্গেই করব, করে আবার আমরা মানে 2:30-এর দিকে বেরিয়ে পড়ব। তো ঠিক আছে, দেখতে থাকো, এই ছিল আমার আজকের ভিডিও। তো আবার আজকে নতুন ভিডিও আবার বানাতে হবে, ওই জন্য আর বড় করছি না ভিডিওটা। তো ফিরে আসছি নতুন একটা ভ্লগ নিয়ে, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর সামনে তো এবার বিয়ের ভ্লগ পাবে তোমরা, তো দেখতে থাকো।